হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরা তো আছি ভালোই, তবে ছেলেটা তো একটু খারাপ আছেই। তবে জ্বরটা জানো তো এখনও আছে, ওই ওষুধ খাওয়ালে কমছে, আবারও সেই ঘুরিয়ে জ্বরটা উঠছে। তো ওকে নিয়েই একটু চিন্তার বিষয়, অ্যান্টিবায়োটিকও খাওয়া শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন হইতে বাজে সকাল ওই 9টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। শরীরটা খারাপের জন্য তোজো তো এখন স্কুলে যাচ্ছে না, আর রাত্রিরটাও খুব ভালো করে ঘুমানো হচ্ছে না। ওই বারবার করে উঠে তার জ্বর দেখা হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, তো তারও ঘুমে ডিস্টার্ব হচ্ছে, আর আমরা তো ঘুমোতেই পারছি না। সেই কারণে এখন একটু দেরি করে সকালবেলা উঠা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমার স্নান পুজো দুটোই হয়ে গেছে, আর স্নানের টাইমে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে দিলাম, আর এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোজোকে ব্রাশও করিয়ে দিয়েছি, আর তারপর হরলিক্সটা খাইয়ে দিয়েছি। তোমরা অনেকেই তোজো সুস্থতা কামনা করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আসলে সত্যি কথা বলতে, বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কোনো কাজেই মন বসে না, আর মনটাও খুব অস্থির লাগে। আর এখন তোজোর জন্য দুটো পরোটা বানিয়ে নেব, কারণ ও একটু পরোটা খেতে চেয়েছে, একদমই খেতে সেইভাবে পাচ্ছে না, জ্বর উঠলে তো খেতেই চাইছে না। যখন জ্বরটা থাকছে না তখন চেষ্টা করছি ওর পছন্দ মতন কিছু দেওয়ার। তো বলেছিল চকোস খাবে, তবে আজকে চকোসটা একদমই ঘরে নেই, সেই কারণে কটা পরোটা করে দেবো, তবে তরকারি দিয়ে খাবে না, একটু চিনি দিয়েই খাবে বলেছে। সেই কারণে ওর জন্য দুটো পরোটা করে নিলাম, সাথে চিনি নিয়ে নিয়েছি, আর এখন ওকে খাইয়ে দেব। প্রতিদিন দুবেলা করে 3-4 রকম ওষুধ খেতে হচ্ছে ওকে, সেটা কিন্তু ওর কাছে ভীষণই কষ্টের একটা ব্যাপার, আর আমাদের কাছেও। ওকে ওষুধ খাওয়ানো নিয়ে ছোট থেকেই সমস্যা। আর এই তো দেখো, কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব একটু লাল শাক, সে কারণে লাল শাকটা ধুয়ে নিলাম, আর তার সাথে করব বোয়াল মাছ। এই রান্নার যে ভিডিওগুলো তোমরা পাচ্ছ এখন, এগুলো না বেশ কিছুদিন আগের আমার শ্যুট করা ছিল, তখন পোস্ট করা হয়নি। আর আজকে ছেলের অসুস্থতার জন্য সেইভাবে কিছুই রান্নাবান্না করতে পারিনি, তাই ভাবলাম আগে যখন ভিডিও কিছু শ্যুট করা রয়েছে সেটা দিয়ে তোমাদের সামনে একটু প্রেজেন্ট করাই যাক, কারণ আমি একদমই চাইছি না ইউটিউব থেকে কোনো রকম ছুটি নিতে। আসলে আমাদের মেয়েদের সকল পরিস্থিতি কিন্তু মানিয়ে চলতে হয়। এই যে তোজোর শরীর খারাপ, সেটা নিয়েও কিন্তু সংসারের কম বেশি কাজ করে যাচ্ছি, তবে সময় পাচ্ছি না যে ক্যামেরা বন্দি করার, কারণ মনে হচ্ছে কতক্ষণে কাজগুলো করে আমি ওর কাছে যাব, সেই কারণে সেইভাবে ভিডিও করা হচ্ছে না। তবে এই যে ব্যাকআপ ভিডিওটা ছিল সেটাই আজকে দিয়ে কাজ চালিয়ে দিলাম। আবারও এই ইউটিউবে যে আমি প্রফেশনালভাবে কাজ করতে এসেছি, সেখান থেকেও কিন্তু আমি কোনোভাবে ছুটি নিতে চাইছি না। ছুটি নিলেই কিন্তু নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমারই চ্যানেলের প্রবলেম হতে পারে, তাই আমি খুব সমস্যা ছাড়া কিন্তু এই জায়গাটা থেকে ছুটি নিতে চাই না। অনেক সময় আমার ভিউজ ডাউনের প্রবলেম গেছে, ভিউজ হয়নি, এরকমও প্রবলেম গেছে, তবুও আমি মনে করি সব কাজে কিন্তু ওঠা পড়া আছে, কিন্তু সব কিছু উপেক্ষা করে নিজের কাজের দিকে কনসেন্ট্রেশন রাখলেই কিন্তু একদিন সফল হওয়া সম্ভব, আর সেই কথাটা চিন্তা করেই কিন্তু পরবর্তী সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এইরকম সিচুয়েশানে কিন্তু আমার অনেক ইউটিউব বন্ধুরা আছে যারা আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, তাছাড়া আমার হাজবেন্ড, মা বাবা সবাই আমাকে মেন্টালভাবে ভীষণ সাপোর্ট করে। আজকে ভিউজ ডাউনের প্রবলেম আছে, কালকে তো নাও থাকতে পারে, কালকে আমি কোনো গ্রো আপের দিকে যেতেও পারি, তো সেইটা চিন্তা ভাবনা করেই আমি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে করেছি পেঁপে সিদ্ধ, পেঁপে দিয়ে ডাল, মাছের ঝোল, আর ছিল লাল শাক, আর আমার পাশের বাড়ি থেকে এসছে দুবাটি তরকারি, সেখানে ছিল পুঁই শাক আর কচু শাক। আর এই তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব।
প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই আমার আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। প্রতিদিন রান্নার পরে কিন্তু রান্নাঘরটাকে আমি এইভাবে পরিষ্কার করে থাকি, সে কারণে রান্নাঘরটা খুব বেশি একটা নোংরা হয় না, যাতে পরবর্তী সময় আমাকে পুরো ডিপ ক্লিনিং করতে হয়। তবে মাসে তো একটা করে ডিপ ক্লিনিং করি, আর রেগুলার এইভাবে একটু 5 মিনিট সময় দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা, আর এখন আমার সন্ধ্যাটা দেওয়াও হয়ে গেছে, আর এখন চা করে নিচ্ছি। আজকে একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছিল, সেই কারণে আদা দিয়ে চা করে নিলাম। প্রতিদিনের মতন আমার অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে, আমি কিন্তু কারোর রিপ্লাই এখনও করতে পারিনি, বা কারোর নাম আমি কিন্তু আমার ব্লগে কয়েকদিন নিতে পারছি না, শুধুমাত্র তোজোর অসুস্থতার কারণে। তবে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও আর টাইম দিও, আমি নিশ্চয় তোমাদের সময় করে রিপ্লাই দিয়ে দেবো। তবে এই যে ব্লগিংটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি, কতটা কষ্ট করে করতে হচ্ছে ছেলেকে নিয়ে, সেটা একমাত্র হয়তো আমিই জানি। আর হাজব্যান্ড এদিকে আজকে করবে একটু সোয়া চিলি, তো তোজোর এটা ভীষণ পছন্দ, ও তো সয়াবিন খেতে খুব ভালোবাসে, আর সেই জন্য হাজব্যান্ড বললো তুমি তোজোর কাছেই থাকো, আমি রাত্রিবেলার মেনুটা বানাচ্ছি যাতে তোজো আমার একটু খেতে পারে। আর এই তো সয়াবিনটাকে সমস্ত রকম সস আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভেজে নিল, তারপরে চিলি চিকেন যেমন করে করে পেঁয়াজ ভেজে নিয়েছে, আর তার মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে 3 রকমের সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আজকের রেসিপিটা রেডি হলো। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে, সব থেকে বড় বিষয় তোজো আমার খুব ভালোভাবে খেয়েছে। আমার রান্নার হাতেখড়ি কিন্তু আমার হাজব্যান্ডের থেকেই, ওকে আমার রান্নার গুরু বলেই মনে করি, ও কিন্তু ভীষণ সুন্দর রান্না করে, আর এখন তো আমি শিখে গেছি, বিয়ের পরে ওই আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে, কারণ আমার শাশুড়ি মা একদমই অসুস্থ ছিলেন, সে কারণে উনি সেইভাবে কিছুই করতে পারতেন না। আর এই যে এখন রুটি আর চিলি সয়াটা বেড়ে নিলাম, আজকের ডিনারে ছিল এটাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।